আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা মুভাবি ভিডিও সফটওয়্যারটি কী করে সম্পূর্ণ ফ্রি ব্যবহার করবেন তা নিয়ে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাতে একটি মজার বিষয় হলো যে ট্র্যাক করার জন্য কোনো প্রকার কোড ব্যবহার করা লাগবে না বা কোনো প্রকার ফাইল কপি পেস্ট করতে হবে না। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি মনিটরে চলে যাই। তার আগে আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ফাইলটি দেখতেছেন সেটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে আপনি ফাইলটা নর্মাল করুন। নর্মাল করার পরে আপনি মুভাবি যেই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনাকে এরকম মুভাবি ভিডিও এডিটর প্লাস 2040 দেখাবে, সেখানে আপনি ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, সেখানে আপনি ইয়েস ক্লিক করুন। ইয়েস ক্লিক করার পরে আপনাকে ওয়েলকাম জানাবে সফটওয়্যারটি, সেখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে থেকে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে আসার পরে এখানে আপনাকে একটু কাজ করতে হবে, ল্যাঙ্গুয়েজটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজটা রুশ ভাষায় আছে, সেটাকে আপনি ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে এখানে আপনার কাজ শেষ, তারপর আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করার পরে আপনাকে কিছু সময় নেবে সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য, সেজন্য আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। ইনস্টলটা শেষ হলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখানে দেখাবে এই সফটওয়্যারটা রান করার জন্য ইয়েসে ক্লিক করতে হবে। আপনি ইয়েসে ক্লিক করবেন। আমি আগেই বলছিলাম এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি মজার বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই সফটওয়্যারে কোনো ধরনের কোড আমরা ইউজ করব না বা কোনো ধরনের ফাইল কপি করে এই লোকাল ফাইলে আমরা পেস্ট করব না। এরকম ইন্টারফেস শো করার পর আপনি অ্যাড ফাইলে ক্লিক করুন। অ্যাড ফাইলে ক্লিক করার পরে যেখানে আপনার ফাইল আছে সেখানে যান, সেখান থেকে কিছু ফাইল আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে ওপেন করার পরে সেই ফাইলটা আপনি সম্পূর্ণভাবে মার্ক করে প্লাস বাটনের উপরে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখানে আপনি কিছু ইফেক্ট ইউজ করতে পারেন এবং আরও কিছু ইফেক্ট আমি ইউজ করব। ইফেক্ট ইউজ করার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণ এডিট হইলে আপনি এক্সপোর্ট করবেন ভিডিওটা। এক্সপোর্ট করার জন্য আপনি এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এক্সপোর্টের টাইটেল দিতে বলবে, আমি এখানে নিউ প্রজেক্টের জায়গায় শুধু নিউ দিয়ে দিলাম। আপনি ফাইলটা কোন জায়গায় সেভ করবেন তার জন্য নির্দিষ্ট একটা ফাইল আপনাকে সিলেকশন করে দিতে হবে। আমি ডেস্কটপে ভিডিওতে সেভ করব, তার জন্য আমি ভিডিও ফাইলটা ফোল্ডারটা সিলেকশন করে দিলাম। সিলেকশন ফোল্ডার ক্লিক করার পরে আপনাকে কোয়ালিটিতে নজর দিতে হবে, কোয়ালিটি থেকে গুড আছে এবং হাই হাই লিস্ট, আপনি হাইতে ক্লিক করে দিবেন। হাইতে ক্লিক করার পরে আপনি স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে এক্সপোর্ট হওয়ার জন্য কিছু সময় নেবে, ততক্ষণ আপনাকে ধৈর্য ধরতে হবে।
এক্সপোর্ট হওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে আউটপুট ফোল্ডারটা ওপেন করার জন্য ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার জন্য যেই ফোল্ডারটা আপনি এখন এক্সপোর্ট করছেন সেটার উপরে মার্ক করা থাকবে, সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে ভিডিওটা দেখতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া। দেখুন আমি এখানে একটা ইফেক্ট ইউজ করছি সেজন্য এরকম দেখাচ্ছে। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই, তার মানে ভিডিওটা আপনি ওয়াটারমার্ক ছাড়াই ইউজ করতে পারবেন। আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।